হ্যালো, এখন আমরা ধোত্রেতে আছি। আজকে থেকে আমাদের হাঁটা স্টার্ট হবে। কিছু বলো, হাঁটা আজকে স্টার্ট হবে। আমরা প্রথম দিনটা যেটা ওখানে কোনো যে রোডটা দিয়ে যাব, ওটা কোনো গাড়ির রাস্তা নেই, হেঁটেই যেতে হবে। আজকে আমরা টোটাল 8 কিলোমিটার হাঁটব, ট্রেক করব। দেখি রাস্তাটা কিরকম, ভালোই লাগবে। প্রথম হচ্ছে আমরা টংলু যাব, সেখান থেকে টামলিং, তারপরে কালকে আমরা যাব 8 কিলোমিটার। হ্যাঁ, টোটাল 8 কিলোমিটার হচ্ছে। তো দেখি স্টার্ট করি। স্মাইল বেবি, বেবি স্মাইল, বেবি কিসি, বেবি ফ্লাইং কিসি, আর করবে না। সকালবেলা আমাদের টিফিনে ছিল গরমা গরম ম্যাগি, চা আর ডিম। তো এটা খেয়ে নিয়ে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে হাঁটা স্টার্ট করলাম। ব্যাগে বলতে যেগুলো দরকার হয়, জল, ক্যান্ডিজ, ড্রাই ফ্রুটস, এগুলো নিয়ে নেওয়া ভালো, ট্রেকিংয়ে কাজে লাগে। তো আমাদের প্রথম দিনের ট্রেকিংয়ে আমরা ছিলাম 13 জন। আমাদের গাইড ভাই সবার পারমিশন করিয়ে নিয়েছিলেন, এই জন্য গাইড কিন্তু খুব প্রয়োজন। তারপর আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমাদের ট্রেকিং স্টার্ট করলাম। এই যে আমরা যাচ্ছি, সবাই তো টার্ন নিতেই, এরকম পাইন বন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ও আসেনি, এই তো একটু দেখি দাও মুখটা। চলো আমাদের সাথী, ভীষণ সুন্দর। এত সুন্দর রাস্তায় খুব ভালো লাগছে, ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের গাইড ভাই, তাই তো? হ্যাঁ, হ্যালো করো, তোমার নামটা বলো। মেরা নাম বিজয় হে, গাইড মে কাম করতা হুঁ, আর আবি হাম লোক ট্রেকিং শুরু কর রহে হ্যায় ধোত্রে সে, আর হাম লোক জা রহে হ্যায় টংলু হোকে, আজ কা হল্ট হ্যায় তুমলিং, আর হামলা তুমলিং, তামলিং নেই তুমলিং, তুমলিং। আর আপ জো গানা গায় রহে তো ও সুনা দিজিয়ে। মেরো জীবন মা নয়া কাম গর্নোস প্রভু, মেরো জীবন মা নয়া কাম গর্নোস প্রভু, মেরো জীবন মা নয়া কা, মেরো জীবন মা নয়া কা, মেরো জীবন মা নয়া কা গর্নোস প্রভু। প্রভুর নাম নিয়ে সকাল সকাল দারুণ সুন্দর হাঁটা শুরু করছি, বাহ খুব মজা। ওই যে সবাই যাচ্ছে, চলো চলো যাই। এখানে একটা প্লে গ্রাউন্ড পাহাড়ের মাঝখানে, সবাই এখানে খেলে, খুব সুন্দর। এখানে আবার নেটও দেওয়া রয়েছে, বল যাতে বাইরে না যায়। চলো যাই। হ্যাঁ, এটা রডোডেনড্রন গাছি, পাতা নিচটা ইয়েলো, ওপরটা গ্রিন, কি নীল আকাশ। এখান থেকে একটু একটু চড়াই স্টার্ট হয়েছে। হাই সুজোশ, কিছুই বললো না, এত জোশ কম। পাহাড়ি পোকার সেই জি 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 সাউন্ড গুলো শোনা যাচ্ছে। হচ্ছে না তো কষ্ট? তারপর আমরা হাঁটতে হাঁটতে এইখানে এসে পৌঁছলাম, জঙ্গলের ঠিক মাঝখানে। এখানে হয়তো ওখানকার মানুষজন প্রার্থনা করেন। জায়গাটা ভীষণই নির্জন, মেডিটেশন করার জন্য একদম উপযুক্ত। তো আমরাও কিছুটা সময় কাটালাম, একটু ফটো তুললাম, আর তারপর আবার হাঁটা স্টার্ট। What is this?
धीरे धीरे ओठो। लाठी टा मोटा होले कि धरते सुविधा है, जीप टा भालो आसे। হাঁটতে হাঁটতে গিয়া আবার একটু রেস্ট নিতে স্টার্ট করে দিয়েছি, আর সবার এই সুন্দর প্রকৃতিতে খুব গান গাইতে ইচ্ছে হচ্ছে। তো চলো এটা হয়ে যাক, চলো চলতে চলতে মেরে कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ठीक है, अनेक हो जाए शाहरुख खान के पोज। चलो जंगल मध्य दिए हाँटार पर हठात कर चारिपाशा एकदम जान खुले गल, खोला आकाशे नीचे चले आसलम। तक माथार ओपर आर गाछेर पाता छिल ना, तो एखानेओ आमरा किछुक्षण दाड़ालम, চারপাশে সুন্দর প্রকৃতিকে দেখতে থাকলাম আর ভীষণ ভালো লাগছিল। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করলে চলবে না, আমরা আবার হাঁটা স্টার্ট করলাম, কারণ এইভাবে এত সুন্দর প্রকৃতিতে সব জায়গায় মনে হয় যেন দাঁড়িয়েই থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর পৌঁছানো হবে না আমাদের ডেস্টিনেশনে। তো আমরা আবার ছোট ছোট পায়ে হাঁটা স্টার্ট করে দিলাম। কোনো কোনো জায়গায় কষ্ট হলেও কোনো কোনো জায়গায় এরকম প্লেন রাস্তা ছিল যেখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল না এরকম যদি পুরো রাস্তাটা হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। স্টিপ জায়গাগুলোতে আর ভিডিও করা যাচ্ছিল না, খুবই কষ্টদায়ক। এরকম প্লেন রাস্তা হলে করাই যায় কি একদম। এখন তো আমরা নামছি, নিচে যাচ্ছি, খুব মজা লাগছে। এরপরে যখন আবার চড়াইতে শুরু হবে তখনই কষ্ট। লাস্ট 8 কিমি পুরোটা রাস্তাটা, হ্যাঁ 8 না 6 6 6 6 ওই কালাপকি থানা ওটা পুরো এরকম। হ্যাঁ চলো, তবে মজাটা হচ্ছে, মজা হচ্ছে, বিভৎস মজা। আমরা চলে এসেছি টংলুর কাছাকাছি। ও এই উপরে ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে, জুম করে এই যে এইখানটায় আমরা যাব। এটা হচ্ছে ফার্স্ট 6 কিলোমিটার, তারপরে আর আছে 2 কিলোমিটার নেক্সট চামলিং। এই জায়গাটা পুরো ফ্ল্যাট, ভালোই লাগছে। এতক্ষণ পর আমরা 6 কিলোমিটার কভার করলাম। ওই যে গেটটা দেখা যাচ্ছে ওখানে, জুম করলে টংলু, টংলুতে এখান থেকে ভীষণ সুন্দর ভিউটা। হ্যাঁ আমাদের 3 আওয়ার্স লেগেছে, আদৌ লাগতো না, আমরা একটু রিল্যাক্স করে ফটো তুলতে তুলতে এসেছি ওই জন্য। ভীষণ সুন্দর এখান থেকে ভিউটা, ভীষণ। আমরা টংলুতে তো চলেই এসেছি, এবার এখানে একটু ব্রেক নেওয়া হচ্ছে, টি ব্রেক আর কফি ব্রেক, যে যেটা খাবে। খুব সুন্দর করে সাজানো একটা হাট টাইপের ছোট্ট। আমি আমাদের
কত ভালো তোরা একটু পাল্টে 70 মিটারে আছি আমরা সবে টুংলুতে এখন টুংলু থেকে টামলিং এ যাচ্ছি প্রত্যেকেই হেঁটে এসছি তা কি মনে হচ্ছে জঙ্গলের রাস্তাটা সুন্দর না এটা রাস্তাটা এত সুন্দর সবচেয়ে বড় ব্যাপার আমাদের যারা সঙ্গে এসছে তারা এত সুন্দর আমাদের রাস্তা ওইদিকে নাকি প্রকৃতি দেখবো না তাদের দেখবো আমরা ভাইয়া তো আপনারা একবার ঘুরে যাবেন হ্যাঁ এবং ভিডিও রেকর্ডিং সহেলি ম্যাডাম করছেন বাবা এই যে এই রাস্তা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে গাড়ির রাস্তা যারা হাঁটতে পারবে না বা একটু ইজি রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে আর এটা হচ্ছে পুরোটা ট্রেকিং রুট এটা একটু টাফ কিন্তু বেশি সুন্দর হ্যালো এখানে কিছু একটা তালাব লেক টাইপের হয়ে আছে এটা গভর্নমেন্টের ট্রেকারসদের থাকার জন্য একটা জায়গা সবাই ভিডিও বানাচ্ছে আমার নামটা তো ভুলই বলে দিলে সাহেলি হ্যাঁ তুমিও আমরা ভেবেছিলাম ওই রোডটা দিয়ে যাব ওটা ভালো কিন্তু নেচারকে যখন উপভোগ করতে এসেছি তো এই হাঁটা রাস্তাটাই ধরা যাক বেশি সুন্দর তো চলো যাই আর 2 কিলোমিটার্স বাকি রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য তারপর ওখানে আমরা টামলিংয়ে নাইট স্টে করব ওটা নেপালের মধ্যে পড়ে তো ওখানে গিয়ে আবার ভিডিও করছি হাহা বাই বাই আমরা এখান থেকে ওরকমভাবে কোনো রোড নেই কিন্তু এরকমভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড় বে বে খুব সুন্দর খুব সুন্দর সামনে শুধুই মেঘ আর মেঘ এবার ধীরে ধীরে বেলাটা কমে আসছে আর ঠান্ডা লাগছে এই যে এখানে পুরোই কোনো রাস্তা নেই এরকমভাবেই যেতে হবে লাঠি ভরসা এখন তো নিচে নামা কষ্ট হচ্ছে না এরকমভাবে যেতে হবে একটা মিডো টাইপের এরিয়া বড় গাছ এখানে সেরকম নেই ভীষণ ভালো লাগছে এখানে তো বললামই মিডো অনেক গরু এখানে চড়ে বেড়াচ্ছে আর একটা গরু আমার বাবাকে তাড়া করেছে সে তো বিশাল খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আবার আমরা একটা রোড পেয়েছি সামনে সেটা ধরে হেঁটে হেঁটে যাব চোখ ঢেকে গেছে তাহলে কি করে এরা হাঁটছে বল চোখ ঢেকে গেছে
পুরো মেঘে ঢেকে গিয়েছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ধীরে ধীরে আরো ফগি হয়ে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল, ফাইনাল নয় মানে আজকের ফাইনাল ডেস্টিনেশন টুমলিংয়ে। খুব সুন্দর, এখানেই আজকে আমরা থাকবো। চারিপাশের ভিউটাও একটু দেখে নাও, ভীষণ সুন্দর। আমরা এই সাইডের রাস্তাটা মানে এই যে এইদিকে যে রাস্তাটা এইটা দিয়ে এসেছি, এটা মেন ওয়ে যেখান দিয়ে গাড়ি টাড়ি আসে। তো এই হচ্ছে, যদিও এখন দূরে সব মেঘে ঢেকে গিয়েছে তবুও সুন্দর। এখানে এসে যেটা দেখলাম সেটা হলো সান্দাকফু আর 19 কিলোমিটার হবে, বাট এটা কালকে যাব আমরা। পাহাড়ের এই এক মজা, কখনো রোদ কখনো মেঘ তো কখনো বৃষ্টি, ম্যাজিকের মতো মুহূর্তে চেঞ্জ হতে থাকে। নেপালে চলে এসেছি। ট্রেকিং কর রে, अभी फिर आएगा बॉर्डर, फिर हम लोग वेस्ट बंगाल और फिर नेपाल का विषय जा रहे हैं। चलिए चलिए चलिए, এই সাইডে নেপাল যাচ্ছে রাস্তাটা, আর আমরাও এখন নেপালে আছি, এর ওই পারটা ওয়েস্ট বেঙ্গল। এই যে এখানে কি লেখা, ফার্স্ট ড্রাইভ কুড বি ইওর লাস্ট ড্রাইভ, তাই বি কেয়ারফুল। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কা সামনে আ গিয়া হামারা আজ কা হল্ড হে এই টুমলিং ফাটক মে হে, আর কল সে হামারা স্টার্ট হে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কা আন্ডার। এইখান থেকে স্টার্ট হচ্ছে, আবি খড়া হে হাম লোগ ইধার, আব জায়েঙ্গে উধার। চলে এসেছি, ব্লক কর, সব ছুটি সে এসেছে, বিচারি কর। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। হাই, ঠিক আছে ঠিক আছে, আমাদের হোমস্টের নামটা এই ফোকাস হচ্ছে না, হোমস্টের নামটা জানি না, এখানে লেখা দেখতে পাচ্ছি না, পরে বলছি। সবাই এখানে গল্প স্টার্ট করে দিয়েছে আর এখানে কফি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের টি টাইম। আমরা এখানে এবার লাঞ্চ করব, সামনে একটা আছে ভলু। হ্যালো ভলু, হ্যালো হ্যালো। তো এখন আমরা খেতে যাচ্ছি, দেখি আমাদের লাঞ্চে কি আছে, খাওয়ার জায়গা এটা। হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত ডাল ডিম অমলেট, পাঁপড় ভাজাটা এখনো আসেনি, আর আলুর তরকারি। লাঞ্চ সেরে নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, এত সুন্দর জায়গায় এসে ঘরে বসে থাকলে কি আর চলে,
ততক্ষণে সূর্যদেব নিভু নিভু হয়ে এসেছে। পাখিরা তাদের বাড়ি ফিরে যাচ্ছে গান গাইতে গাইতে, আর কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোয় লাল হয়ে গেছে। এই অপরূপ দৃশ্য সত্যি মনে রাখার মতো। কখনো পাখির গান শোনা যাচ্ছে, তো কখনো নিস্তব্ধতা।